আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। পুকুরের উটগুলো ছেড়ে দিলাম, দেখেন কীভাবে ওরা দল বেঁধে হেঁটে হেঁটে যাচ্ছে সামনের দিকে, ভীষণ সুন্দর লাগতেছে। অনেক ভিতরে নিয়ে যাবো আজকে এদের। এই ভিডিওটা করা হলো আপনারা অনেকে জানতে চান এখানে কী কী আছে, কী পরিবেশে তোমরা আসো, কীভাবে থাকো। এই যে ভাইটা দেখতেছেন ওটা হলো মিষ্টি পানি আমরা খাই, এখানে আমাদের রান্নাঘর। ওই সাদা ঘরটা দেখতেছেন ওটা হলো আমার কোকিলের বন্ধুরা আসলে থাকে। আর এই খেসা দেখছেন এর ভিতরে হচ্ছে উটের বাচ্চাগুলো আটকে রাখি। আমি এখন সাদা ঘরের দিকে যাবো, আপনারা সাথে থাকবেন। ওর ভিতরে কী কী আছে সবই দেখাবো আপনাদের। ওইটা কিন্তু আপনার গাড়ি ঘর, ওটা হচ্ছে আপনার চাকা আছে, চাকা সিস্টেমের গাড়ি, ওর ভিতরে অনেক সুন্দর। আপনারা সাথে থাকেন অবশ্যই দেখতে পারবেন। আমি কাছাকাছি চলে আসলাম, এই দেখেন চাকা দেখা যাচ্ছে, এই যে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে আমি উপরের দিকে উঠবো, দেখতে পারবেন কী কী আছে ভিতরে। এই আমি দরজা খুললাম, খুলে সুন্দর একটা বেসিন দেখে নিয়েছেন, আর বাতে কম্বল বালিশ রাখা হয়। আর ডায়নাতে দেখেন ভীষণ সুন্দর, এর ভিতরে আমার কোকিলের বন্ধুরা আসলে থাকে রাত্রে। আপনার সাথে থাকেন, আমি এখন এই গাড়ির উপরে উঠবো, উঠে দেখাবো কেমন হয় উপর থেকে ভিডিও করলে। অবশ্যই সাথে থাকেন, আমি এখন বেরোয় আসতেছি। এই ঘরের দরজা বন্ধ করলাম, এই সিঁড়ি থেকে নামতেছি, এই নেমে আসলাম। এই দেখেন এই গাড়ির উপরে ওঠাও একটা সিঁড়ি আছে, এই দেখেন এই সিঁড়ি দিয়ে আমি এখন উপরে উঠবো, আপনার সাথে থাকেন। উপরে উঠলে দেখবেন ভীষণ সুন্দর লাগবে এখান থেকে মুরমুটা দেখতে। আমি ফিরাই উঠে গেলাম, ফিরাই এই উঠে গেছে, দেখেন এখান থেকে আকাশটা কত সুন্দর লাগছে, দেখেন ভীষণ সুন্দর দেখাচ্ছে এখান থেকে। গাড়ি উপরে উঠে ভিডিও করলে খুবই ভালো দেখায় মরুভূমির পরিবেশটা, আর কী কী আছে সব কিছু এখান থেকে দেখতে পারবেন আপনারা। এই একটা ঘর, ওই যে গাড়ি, সব কিছু দেখতে পারবেন এখানে, দেখেন কত সুন্দর লাগতেছে এখান থেকে। ভিডিও করলে খুবই আসলে খুবই ভালো লাগতেছে, যা যা আছে সব কিছু এই ভিডিওতে তুলে ধরেছি। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, যাতে অন্যরা দেখতে পারে মরুভূমির ভিতরে কী পরিবেশে আমরা আছি, কতটা সৌন্দর্য এখানের পরিবেশটা, কী কী আছে অন্যরাও দেখবে। আবারও বলছি আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবসময় আপনারা ভালো থাকেন।